ফিল্মি কায়দায় স্ত্রীকে খুন করে মাটি চাপা দিয়ে রাখার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনা কল্যাণপুর থানার অন্তর্গত হলদিয়া এডিসি ভিলেজের হাজারিবাড়ি এলাকায়। মৃত দুই সন্তানের জননী গৃহবধূর নাম জেসমিন দেববর্মা। নিখোঁজের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে গভীর জঙ্গল থেকে মাটি চাপা দেওয়া অবস্থায় উদ্ধার করে জেসমিন মৃতদেহ। অভিযুক্ত স্বামী মিন্টু দেববর্মার খোঁজে চলছে পুলিশের জোরদার তল্লাশি। দুই সন্তানের জননীকে খুন করে মাটি চাপা দিয়ে রাখার ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি। দুই সন্তানের জননী 27 বছরের জনজাতি গৃহবধূ জেসমিন দেববর্মাকে খুন করে মাটি চাপা দিয়ে রাখা হয়। ঘটনা কল্যাণপুর থানার অন্তর্গত হলুদিয়া এডিসি ভিলেজের হাজারিবাড়ি এলাকায়। ঘটনার বিবরণ দিতে গিয়ে তিলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরা দাবি করেন, গতকাল রাত আনুমানিক 9টার কিছু পরে কল্যাণপুর থানায় জেসমিন দেববর্মা তার স্বামীসহ নিখোঁজ এরকম একটা ডায়েরি করা হয়েছিল। পরবর্তী সময়ে পুলিশ এবং এলাকাবাসী গতকাল এবং বুধবার সকালে যথারীতি সম্মিলিতভাবে খোঁজ করতে থাকে। একটা সময় পুলিশ নির্ভরযোগ্য সূত্রে খবর পায় জেসমিনকে তার স্বামী খুন করে সংশ্লিষ্ট এলাকার একটা ঘন জঙ্গলে মাটি চাপা দিয়ে রীতিমতো ফিল্মি কায়দায় তার উপরে গাছের ঝোপচার দিয়ে রাখে। পুলিশ তল্লাশি সংঘটিত করে মাটি খুঁড়ে জেসমিনের রক্তাক্ত এবং নিথরদেহ উদ্ধার করে। ঘটনাটি একটা পরিকল্পিত হত্যাকাণ্ড, এ বিষয়ে নিশ্চিত মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরা। পাশাপাশি তিনি আশঙ্কা করছেন হয়তো ধারালো কোনো অস্ত্র বা ছুরি ব্যবহার করে এই হত্যাকাণ্ড সংঘটিত করা হয়েছে। হলং মতাই বিসিনি হাজারিবাড়ি বলে না, হাজারিবাড়ি কাইসা বরই কাইজাক বলজাক বসামাংনি বুমা নগ নাইটুক ইমাইয়া হংখাই আ খবর মানে থানানি পুলিশ ফাই নাইটুকা পারাও পারানি বড় গয়া গবে মিলে ওই হংখাই হরং কাম বাগাই মিয়াও তাই নাইটুক সলাবিয়া হংখাই হাইনি হাই তিনি ফুঙ্গ তাইসা পারানি বড় বাই পুলিশ বাই মিলে না নাইটুক লাইখা হংখা বরি বিসিনি খবর মাংখা যে আজে জেসমিন দেববর্মা বিনি বয়স প্রায় 27 বছর বনি ব্রী সামাঙি দো কাইসে 10 বছর তাই কাইসে কে ক বসে বছর জানখনে সাই বসা খরং নাই 5.5 বছর কাই বনি যে বসাই বখেঙ্কা আরে কি নাম আছিল মিন্টু দেববর্মা বুফানি মংকাই লেট বিপিন দেববর্মা ও পারানি নে ব্রক ব্রক সংসার খাইমানি প্রায় 17 বছর কাখা কাই তিনি ফুঙ্গ নাইতো কই ফাইয়াই খবর মাংখা যে বসাইনো সাইকেলাং ফোন যে বনো আগলাই থাকা বুথানি হাতাই সাকা ফবজাক সাই থাম্পন আ খবর না চগ্রগৈ নাইটুক লাইকা পুলিশ বাই পারানি বড় মিলিউই। এদিকে পুলিশ যখন সংশ্লিষ্ট গৃহবধূর দেহ উদ্ধার করতে যায় তখন সাধারণ মানুষ কোনো প্রকারের সাহায্য সহযোগিতা করেনি। দেখা যায় মহকুমা পুলিশ আধিকারিক এবং কল্যাণপুর থানার ওসি ইন্সপেক্টর তাপস মালাকার নিজেরাই মাটি খুঁড়ে দেহ উদ্ধার করে কাঁধে করে দেহ নিয়ে এসেছে। এদিকে পুলিশ অভিযুক্ত স্বামী মিন্টু দেববর্মার খোঁজে জোর তল্লাশি জারি রেখেছে। শেষ সংবাদ পর্যন্ত মৃতদেহ কল্যাণপুর হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। গোটা ঘটনার পেছনে কী রহস্য রয়েছে তা নিয়ে এলাকা জুড়ে গুঞ্জন তৈরি হয়েছে। তবে জানা যায় বিগত বেশ কিছুদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে সাংসারিক ঝামেলা চলছিল। এর পেছনে কোনোভাবে স্বামী মিন্টু দেববর্মার অবৈধ কোনো সম্পর্ক থেকে থাকতে পারে বলে একাংশের অভিমত, যদিও গোটা বিষয়টাই তদন্ত করে দেখছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া চ্যানেল।